এক মাসের ভিতরে ফাঁসি দেওয়া হোক না আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা ওর বিচার করবো, আর কোনো কথা নাই। আমার মেয়ের এত কিছু পাওয়া গেছে, যদিও যথেষ্ট প্রমাণ যদি না হয় ফাঁসির জন্য, আর তো কিছু বলার নেই। একটাই দাবি আমার, আমার মেয়ের বিচারটা অতি দ্রুত সম্পূর্ণ কর, ফাঁসি চাই 30 দিনের ভিতরে, আর কিছুই চাই না আমি, আর কিছু চাওয়ার নেই আমার। আবির আবির আয়াতকে কি পরিমাণ আদর করতো সেটি যদি একটু বলতেন। ও তো আবির তো ছোটকাল থেকে আমাদের এখানে থাকতো, ভাড়াটিয়া ছিল, ওকে তো আমার মেয়ে ছোটকাল থেকে চিনতো, আবিরকে তো ছোটকাল থেকে চিনতো, যখন সে বুঝেছে একটু একটু ওকে চাচ্চু বলে ডাকতো, চাচ্চু চাচ্চু বলে ওটাকে ওকে ডাকতো, তো তো ও তো পরিচিত মুখ ডাকছে ওর কাছে গেছে, তাই বলে ও আমার মেয়েকে মেরে ফেলবে, কি স্বার্থে মারছে, মানুষ তো মুক্তি পাওয়ার জন্য মারে, আমার মেয়ের তো কোনো স্বার্থ ছিল না, আমার নিষ্পাপ মেয়ে ছিল, তার তো কোনো দোষও ছিল না যে তাকে মারতে হবে, তাকে তো গলাটিপে মেরে ফেলছে, তার টুকরো টুকরো করে সাগর ভেসে দিয়েছে। আমার মেয়ে তো আমার আমার মেয়ের মা মুখটা এখনো কি সুন্দর ঘুমাই আছে, কি সুন্দর একটা মুখ এখনো থামাই আছে, দেখেন দেখেন না এখন আমার মেয়ের, ওই যে আমার মেয়ের চুলগুলো দেখা যায়, চুল চুল আর মুখগুলো কি সুন্দর আমার মেয়ের, মাথার ক্লিপটাও আমার মেয়ের আছে, চুলের ক্লিপটাও আছে, ও বাবা বাবা যে ওর মাথায় ক্লিপ লাগাই দিয়েছে, ওই ক্লিপটা তো কিছু হয় নাই, ওই ক্লিপ ওই ক্লিপটা তো আমার বাবার আছে, আমার বাবা তো বাবা বাবা ও বাবা আমি তো ঘুমাইছে, বাবা আমাকে নিয়ে যাও না তুমি, বাবা তো বলছে বাবা আমাকে নিয়ে যাও বাবা। ধন্যবাদ। উনি আসলে যে সন্তান হারানো যে কষ্ট, গেল 15-16 দিন যাবৎ আছে, আমরা একটু আরো আয়াতের যে দাদি, সে দাদি এখন এখানে আছে, একটু একটু দাদির সাথে একটু কথা বলবো, দাদির যে কষ্ট সেই কষ্টটা একটু আমরা জানার চেষ্টা করব। এই যে আদরের নাতনিকে হারিয়েছেন, এবং একটাই বাচ্চা আসলে স্বজনদের যে আহাজারি, সে আহাজারিতে কিন্তু গত কয়েকদিন যখন অভিযান চলছে তখন থেকে কিন্তু যে এক ধরনের শোকের পরিবেশ, সেই শোকের পরিবেশ কিন্তু এখানে সাগর পার, পতেঙ্গা সাগর পার, স্লুইস গেট এলাকায় বিরাজ করছে। যারা আয়াতের স্বজন, আয়াত কিন্তু প্রচণ্ড চঞ্চল একটি মেয়ে ছিল, এবং সে সবসময় সবার কাছে যেত, যার কারণে এসে সুযোগটাকে কাজে লাগিয়েছিল আবির। একটু আয়াতের নানু কথা বলছে এই মুহূর্তে, আমি একটু তার কথাটা একটু শুনবো। ওই নানা লাগো পালাইবে নি গো ও দেউর সাথে, এই না মুখে আসি গো আটকি বগো, আমার নাতির যে ভাবে নি উদ্ধার গো কোচো গো, তারে ভাবে নি উদ্ধার করি, এই না জনগণের নি দেখাই দাও গো, আর তো নয় ও কিছু যায় গো, 17 দিন পরে নাতির এই না ভাবে আইছি গো বাবা গো, বাবা গো কিচের লাগি ও এই না কথা শুনাও গো, আমার নাতির আনি দেও গো। আপনার সাথে একটু কথা বলে, যে একের পর এক আয়াতের মরদেহের অংশ উদ্ধার হচ্ছে, পাশাপাশি আপনাদের যে কষ্ট সেটিও বাড়ছে, আর এই যে নৃশংস হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ডে যারা ঘটিয়েছে তাদের নিয়ে কি বলবেন, পাশাপাশি বিচার কত দ্রুত আশা করছেন? বিচার আমরা চাচ্ছি যে এই মুহূর্তে যেহেতু আমার তিনটে অংশ পাওয়া গেছে, আর তিনটে অংশ পাওয়া নেই, যে আবির যে হচ্ছে একে হত্যা করে তাকে আমরা দ্রুত ফাঁসি চাই, এটাই আমাদের একটা আদেশ। আমাদের তিনটে আমরা সকাল থেকে অনেক টোকা করছি কিন্তু পাই নাই, লাস্টে আমরা ওখান থেকে পাইছি কলাটা, এখানে পাওয়া গেছে মাথাটা, ওখান থেকে দূরে এসে আমরা এটাকে উদ্ধার করলাম। বাকি তিন অংশ উদ্ধারে কতটুকু কতটা বলতে হচ্ছে আসলে আমার জানা মতো, কিন্তু যেভাবে দেখেছে আমার সেইভাবে এখানে খোঁজ করলাম, আমরা এখনো পাই নাই,
সকাল থেকে আমরা খোঁজ পাইছি এখানে কোথায় পাওয়া যাচ্ছে না তিন অংশ তিনটা অংশ আমরা পাইছি তিন অংশ আমরা পাইনি এই যে ও তথ্য দিচ্ছে এই বিষয়টা আসলে আপনারা অনুমান করছেন না তথ্যটা দিচ্ছে সেটা আমরা অনুভব করতেছি কিন্তু এই তিন অংশ যেখানে যেখানে দেখাচ্ছে সেখানে আমরা পাইছি সেটা উদ্ধার করছি আর তিন অংশ ওখানে দেখা দিছে যেখানে ও যে আনন্দবাজার বেরিবানের এখানে ওনাকে একবার বলতেছে কুড়িয়ে দিছে একবার যে ফেলাই দিছে সেটা আমরা কি এখনো কই বলতে যদি ও ওখানে যদি গাড়ি রাখে তাহলে আমরা কি এটা উদ্ধার করতে পারতাম ও কম্বল এখানে ফেলে দিছে এটা জোয়ার ভাটার সাথে চলে গেছে আবির এমনি এলাকায় ছেলে হিসেবে কেমন ছিল ছেলে হিসেবে ছোটোর থেকে তো আমাদের সাথে দেখাশোনা কিন্তু অনেক ভালো ছিল কিন্তু ওদের এরকম করবে সেটা আমাদের কল্পনার বাইরে এটাই আমাদের একটা আমরা নিজের মনে বুঝতে পারতেছি না যে ও এভাবে কি গণ্য করবে